হ্যালো এভরিওয়ান, আমি একটু বেরিয়ে পড়েছিলাম হাঁটতে, সেটা আবার ফ্রান্সের রাস্তায়। তো ফ্রান্সে এখন খুব একটা ঠান্ডা নেই, আর গরম বলতে মোটামুটি সানি ওয়েদার, আর ওখানে সবাই খুব আইসক্রিম খাচ্ছে, তো আমিও কন্ট্রোল না করতে পেরে একটা আইসক্রিম কিনে নিলাম, কিন্তু রেমোকে খাওয়াতে পারলাম না কারণ লাঞ্চ টাইম ছিল আর ওর খিদে পেয়ে গেছিল। তারপরে আমরা একটা রেস্টুরেন্টে গেলাম কয়েকজন বন্ধুর সাথে, সেখানে ফিশ অ্যান্ড চিকেন নিলাম, যেটা আমাদের কাছে খুবই নর্মাল একটা ফুড, মানে সেটা যেভাবেই প্রিপেয়ার করা হোক আমাদের ভালোই লাগবে। এনিওয়েজ, ইলা অ্যান্ড মিলা তো ফকে নাইফ দিয়ে মাছটাকে এমনভাবে কাটছিল, মানে পুরো মনে হচ্ছিলো সার্জারি করা হচ্ছিল। খুব সুন্দরভাবে বোনটাকে সেপারেট করে দিল বডি থেকে, অ্যান্ড দে ওয়ার এনজয়িং দ্য মিল। এরপর যে ডিশটা এলো সেটা হলো স্নেলস, উইচ আর কনসিডার্ড এডিবল ইন মেনি এরিয়াস, কিন্তু আমরা একদম ইউজ টু না। কিন্তু রেমোর মনে হলো যে না, একটু ট্রাই করে দেখি কেরকম। সো একটু মাটি মাটি গন্ধ আছে, আদারওয়াইজ খেতে ভালো। এনিওয়ে, স্টার্ট আপ।